যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্গত পিরোজপুর পশ্চিমপাড়া জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো, কোন সূরা থেকে চলছিল আমাদের তাফসির? সূরা আল আনআম থেকে। ইতিপূর্বে আমরা সূরা আল আনআমের 35 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির করেছি। আজকে সূরা আল আনআমের 36 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা আল আনআমের 5 পর্বের তাফসির হয়েছে, আজকে সূরা আল আনআমের 4 পর্বের তাফসির হয়েছে, আজকে পঞ্চম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল আনআম, এই সূরাটি মাক্কী সূরা। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই সূরার বিষয়বস্তু কি, এই সূরার মধ্যে আলোচ্য বিষয় কি। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে, একত্ববাদ সম্পর্কে আলোচনা করেছেন এবং মক্কার মুশরিক থেকে শুরু করে ইতিপূর্বে মুশরিকেরা যে সমস্ত শিরকে নিপতিত হতো ওই শিরিকগুলোর বাতিলতা, শিরিকগুলোর অসারতা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শিরকের ব্যাপারে এই সূরা আল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইতিপূর্বে আমরা দেখেছি গত তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে যখন মক্কার মুশরিকেরা মিথ্যা প্রতিপন্ন করত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে অনেক কষ্ট পেতেন, ব্যথা পেতেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন যে আসলে মুশরিকেরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, কারণ আপনাকে তারা ভালো মানুষই মনে করে এবং এখনও তারা মনে মনে আপনাকে ভালো মানুষই মনে করে, কিন্তু আপনাকে যে গালিগালাজ করে, আপনাকে যে অত্যাচার করে, নির্যাতন করে, এর মূল কারণ আপনি না, এর মূল কারণ স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমি কোরআন নাজিল করি, আমি ওহী নাজিল করি, আমি আপনাকে রাসূল বানিয়েছি, তা আমার কারণেই আপনাকে মক্কার মুশরিকেরা মিথ্যা প্রতিপন্ন করে, গালিগালাজ করে। মূলত তারা আপনাকে করে না, আমি আল্লাহকেই স্বয়ং তারা মিথ্যা প্রতিপন্ন করে, গালিগালাজ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কার মুশরিকদের এই অত্যাচার নির্যাতন যদি আপনি সহ্য করতে না পারেন, সবর করতে না পারেন, তাহলে আপনি আকাশের দিকে সিঁড়ি লাগান অথবা জমিনের ভিতরে সুড়ঙ্গ করেন, করে আপনি যদি পারেন তাহলে তাদের জন্য মক্কার মুশরিকদের চাহিদা অনুযায়ী তারা যা কিছু চায়, যা আয়াত, যে নিদর্শন তারা কামনা করে সেই নিদর্শন আপনি নিয়ে আসেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসলে সেই নিদর্শন আপনি আনতে পারবেন না, কারণ নিদর্শন আনার ক্ষমতা আপনার নাই। আপনার যে মুজেজা, আপনার যে নবুয়তের যে দাওয়াতের দায়িত্ব, এগুলো সব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ন্ত্রণ করে নিজেই দিয়ে থাকি, আপনি কিছু করার ক্ষমতা আপনার নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আপনি একেবারে নিরাশ হবেন না। 36 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইস্তাজিবুল লাযিনা ইয়াসমাউন, যারা শুনবে শুধুমাত্র তারাই আপনার দাওয়াত গ্রহণ করবে। ইন্নামা ইস্তাজিবু,
শুধুমাত্র তারাই সাড়া দিবে, তারাই কবুল করবে, তারাই গ্রহণ করবে আপনার দাওয়াত। আল্লাযীনা ইয়াসমাউন, যারা আপনার দাওয়াতকে শুনবে। হ্যাঁ, শুনবে কারা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন শোনা দ্বারা বুঝিয়েছেন মক্কার যে সকল মানুষ, যে সকল পুরুষ, নারী, যুবক, কিশোর আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে, কোরআনকে অনুধাবন করার জন্য চেষ্টা করবে, মনোযোগ দিয়ে শুনবে কথাগুলো, তারাই আল্লাহর কথাগুলো গ্রহণ করবে। ওয়াল মাউতা ইয়াবাসুহুমুল্লাহ, আর মৃত ব্যক্তিদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থিত করবেন। যত মানুষ মারা গেছে, মাইয়্যিত যারা আছে, মাউতা যারা আছে, ইয়াবাসুহুমুল্লাহ, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে আবার কবরের থেকে পুনরুত্থান করবেন। সুম্মা ইলাইহি ইউরজাউন, অতঃপর তাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে যেতে হবে। মানে আর কোনো দিকে ফিরে যাওয়ার রাস্তা তাদেরও নাই। তারাও সবাই দুনিয়াতে কবুল করুক আর না করুক, মৃত্যুবরণ করার পরে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তাদেরকে ফিরে যেতে হবে। وقالوا لولا نزل عليه آية من ربه, তারা বলে, ওই মুশরিকরা বলে, লাউলা নুজ্জিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, তার রবের পক্ষ থেকে তার উপরে কোনো নিদর্শন নাজিল করা হয় না কেন? এখানে নিদর্শন বলতে মক্কার মুশরিকরা যেটি বুঝিয়েছে সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হন, মুশরিকদের দাবি হলো তিনি যদি নবী হন, তিনি যদি রাসূল হন, তাহলে তার সামনে কিছু ফেরেশতা থাকবে, পিছনে কিছু ফেরেশতা থাকবে, ডানে বামে ফেরেশতা থাকবে, যেমন তাদের নেতাদের, সম্মানিত ব্যক্তিদের বডিগার্ড থাকে, আশেপাশের লোকজন থাকে, তারপরে পুলিশ থাকে, রাস্তা ক্লিয়ার করে। তো এরকম নবী হলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা থাকবে সামনে পিছনে। তো মুশরিকদের বক্তব্য হলো, কই আপনার সামনে পিছনে তো কোনো এরকম ফেরেশতা দেখি না। তারপরে আপনি কোনো মানুষের প্রতি যদি একটু বিরূপ প্রতিক্রিয়া দেখান, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা, আপনি আল্লাহর নবী, আপনার সাথে তারা বেয়াদবি করতেছে কাফেরেরা, মুশরিকেরা, তো সাথে সাথে তো আজাব গজব নাজিল হওয়ার কথা। কিন্তু কই আপনার সাথে এত কিছু করতেছে, কোনো আজাব কোনো গজব তো তাদের উপরে নাজিল হয় না। এটাকেই মুশরিকরা আয়াত বলছে। وَقَالُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ, তারা বলাবলি করে কেন তাদের তার রবের পক্ষ থেকে তার উপরে কোনো আয়াত নাজিল করা হয় না। قُلْ إِنَّ اللَّهَ قَادِرٌ عَلَىٰ أَن يُنَزِّلَ آيَةً, রাসূল আপনি বলুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করতে, নিদর্শন নাজিল করতে সক্ষম। মানে নাজিল করেন না এর অর্থ এই নয় যে আল্লাহ পাক সক্ষম না, আল্লাহ পাক অবশ্যই নিদর্শন আয়াত নাজিল করতে সক্ষম। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই বিষয়টা জানে না, অধিকাংশই আল্লাহর ব্যাপারে এলেম নাই। আল্লাহর যে মর্যাদা, আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, এটা সম্পর্কে পৃথিবীর অধিকাংশ মানুষের এই এলেম নেই। এই জন্য আল্লাহ পাক অন্যান্য আয়াতে বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই পরিমাণ মর্যাদা দেওয়া দরকার ছিল, কদর করা দরকার ছিল, আল্লাহর সেই মর্যাদা দুনিয়ার মানুষ নিরূপণ করতে ব্যর্থ হয়েছে, পারে নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, যে ক্ষমতা আয়াত নাজিল করার, এটা ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, এটা পৃথিবীর অধিকাংশ মানুষেরাই এটা জানে না। তাহলে বোঝা গেল পৃথিবীর অধিকাংশ মানুষ জাহেল, মানে জ্ঞান আছে, দুনিয়াবি জ্ঞান বিজ্ঞানে অনেক পারদর্শী, কিন্তু আল্লাহকে চিনার ব্যাপারে তারা অধিকাংশ মানুষ এই পৃথিবীতে জাহেল।
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়া লা তায়িরিন ইয়াতীরু বিজানাহাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে বিচরণ করে এমন কোনো প্রাণী বাকি নাই, ওয়ালা তায়িরিন ইয়াতীরু বিজানাহাইহি, যে সকল প্রাণী যে সকল পাখি তাদের দুই ডানা দ্বারা আকাশে উড়ে এরকম কোনো পাখিও নাই, ইল্লা উমামুন আমসালুকুম, যারা তোমাদের মতো এক একটি জাতি নয়। অর্থাৎ জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, আল্লাহর যত মাখলুকাত আছে, আকাশে উড্ডয়নশীল যত আল্লাহর মাখলুক আছে, এই সবগুলাই ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতোই তারাও এক একটা উম্মাহ, তারাও এক একটা দল, তারাও এক একটা জাতি। অর্থাৎ তোমাদের যেরকম বংশবিস্তার হয় তাদেরও এরকম বংশবিস্তার হয়, তোমাদের যেরকম জন্ম মৃত্যু হয় ওই বিচরণশীল এবং আকাশের উড্ডয়নশীল সকল প্রাণীর এরকম জন্মও হয় মৃত্যুও হয়। তোমাদের জন্য যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করি, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। এমন কোন মাখলুক জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই যেই মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। সুবহানাল্লাহ। অথচ ওই পাখিগুলো ওই পশুগুলো তাদের নির্দিষ্ট জায়গা জমিনও নাই, চাকরি বাকরিও করে না, হাতে কোনো টাকা পয়সাও নাই, টাকা পয়সাবিহীন, জায়গা জমিনবিহীন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমাদের থেকে আরো উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। তারা আমাদের থেকে আরো ভালো খায়, জমিনে বিচরণশীল প্রাণী, আকাশের উড্ডয়নশীল পাখিগুলো, পাখিগুলো যে ভালো ভালো খাবার খায় যেগুলো আমরা মানুষও খাইতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মাখলুকের জন্য কিতাব লিখে রেখেছি, তাকদীর লিখে রেখেছি, এখানে কিতাব মানে তাকদীর, আমি প্রত্যেকের জন্য এক একটা কদর তাকদীর নির্ধারণ করেছি, এই তাকদীরের ভিতরে কোনো জিনিসকে আমি বাদ দিই নাই। অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার, যা ঘটবে, যা কিছু হবে, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মধ্যে নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, যত মাখলুক আসবে, আমি আল্লাহর নির্ধারিত কিতাবে, আমি আল্লাহর কাছে এটার গণনা, এটার হিসাব সব ঠিক করা আছে। ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ, অতঃপর তাদের রবের নিকটে তাদের সবাইকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে একত্রিত করবেন না, মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিন যত পশু পাখি যত মাখলুকাত আছে তাদেরকেও হাশরের ময়দানে একত্রিত করবেন। এই জন্য আল্লাহ পাক এখানে সব মাখলুকের কথা বলার পরে বলছেন, সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, তাদের রবের নিকটে তাদের সবাইকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ময়দানের নাম হলো হাশরের ময়দান, হাশর মানে একত্রিত করা। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সকল মাখলুককে, এমনকি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব পর্যন্ত জন্মগ্রহণকারী সবগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায়, এক ময়দানে, এক মাঠে একত্রিত করবেন, এই জন্য ওই ময়দানের নাম হল হাশরের ময়দান। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كذبوا بآياتنا, যে মানুষগুলো আমি আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ ওই মুশরিক কুফফার যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, এরা হলো সুম্মু ওয়া বুকমুন, এরা হলো বধির, এরা কানে শুনে না,
আর এরা হলো বুকমন, এরা বোবা, কথা বলতে পারে না। তাহলে কি আসলে কি এরা বোবা এবং বধির? কানে ঠিকই সব শুনে, কথাও সব বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ফিজ জুলুমাত, এরা অন্ধকারের মধ্যে আছে, এরা আলো পায় নাই, নূর পায় নাই। নূর হইল কি? জি না, মানে নূরটা কে দেন? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের প্রকৃত ওয়ালি। বেলায়াত ওয়ালা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যার বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহ পাক কি করেন, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের ওয়ালি, তাদের বন্ধু হলো তাগুতেরা। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এদেরকে নূর থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক এখানে বলেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এরা মূলত ফি যুলুমাত, এরা আলো পায় না, এরা অন্ধকারের মধ্যে আছে। আর এদের কান, এদের মুখ খুলতে পারে নাই, কারণ এই কান আর মুখ খুলতে হলে ওহি লাগে, ওহির দ্বারাই মানুষ প্রকৃতভাবে কানে শুনতে পারে। ওহির কথা শুনতে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত লাগে, নেয়ামত লাগে, যোগ্যতা লাগে। সবাই ইচ্ছা করলেও কোরআনের কথা, সুন্নার কথা, দ্বীনের কথা, ওহির কথা শুনতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে এরা হলো বধির, এরা হলো মুখ, এরা কথা বলতে পারে না, কানে শুনে না। মাই ইয়াশা ইল্লাহু ইউদলিলহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে পথ হারা করে দেন, রাস্তা হারা করে দেন, রাস্তা খুঁজে পায় না। সঠিক রাস্তা, সিরাত মুস্তাকিমের রাস্তা কোনটি, এটি সে খুঁজে পায় না। তাহলে আল্লাহ কি কাউকে ইচ্ছা করে রাস্তা থেকে গোমরা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সরাসরি গোমরা করেন না, কিন্তু বান্দা যখন নিজেকে গোমরাহির যোগ্য বানায় ফেলায়, হেদায়েত চায় না, হেদায়েতের দিকে আসার চেষ্টা করে না, হেদায়েত পেতে হলে চেষ্টা করতে হয়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই রাস্তা দেখাই দিই। সুবহানাল্লাহ, এখন কেউ আসতে চায় না, বরং সে আসার পথে আরো প্রতিবন্ধকতা তৈরি করে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আর হেদায়েতের রাস্তা খুলে দেন না, এটাকে বলা হয় যে আল্লাহ তাকে রাস্তা হারা করে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার খুতবা দিতেন, যতবার আলোচনা করতেন, প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খুতবার মধ্যে কথা বলতেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার বলতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন দুনিয়ার এমন কোন শক্তি নাই তাকে গোমরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন না দুনিয়ার এমন কোন শক্তি নাই যে হেদায়েত দিতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে সিরাত মুস্তাকিমের উপরে রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহর মাশিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যার প্রতি আল্লাহর অনুগ্রহ হবে, রহম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দিবেন। কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগাইরাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন,
মক্কার মুশরিকেরা যখন বড় কোনো বিপদে পড়ত তখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকত, আর যখন ছোটখাটো বিপদ হইতো তখন আল্লাহকে ডাকত না, তখন হুবলকে ডাকত, লাতকে ডাকত, মানাতকে ডাকত, উজ্জাকে ডাকত, বিভিন্ন মাবুদ বিভিন্ন দেবতা এদেরকে ডাকত। কিন্তু যখন বড় কোনো বিপদ তখন আর এদেরকে ডাকত না, তখন ডাকত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, বালাম্মা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন রাকিবু ফিল ফুলকে সমুদ্রের মধ্যে যখন জাহাজের মধ্যে আরোহণ করে, নৌকার মধ্যে আরোহণ করে, লঞ্চে আরোহণ করে, নৌযানে যখন আরোহণ করে, সাগরের মাঝখানে তুফান এসে গেছে, বিশাল ঝড় তুফান, তখন কি করে? দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তখন একমাত্র দিনকে আল্লাহর জন্য খালেস করে শুধু আল্লাহকে ডাকে। মুশরিকেরা বলে, আল্লাহ এখন তুমি আমাদেরকে বাঁচাও, তুমি ছাড়া এখানে সাগরের মাঝখানে আর কেউ বাঁচাইতে পারে না। পালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচাই কিনারায় নিয়ে আসেন, ইযাহুম ইউশরিকুন, এবার বলে যে ভাগ্য ভালো আমাদের জাহাজের মধ্যে এই জিনিসটা ছিল, তারপরে এটা ছিল ওইটা ছিল, মানে শেরেক করে, আল্লাহ পাক নাজাত দেওয়ার পরে, আল্লাহ পাক বাঁচাই দেওয়ার পরে ইযাহুম ইউশরিকুন, শেরেক করা শুরু করে। মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয় হয় কত হিজরিতে? অষ্টম হিজরি। মনে রাখবেন কয়েকটা জিনিস, নবী সাল্লামের হিজরতের পরে বদরের যুদ্ধ হইল দ্বিতীয় হিজরি, ওহুদের যুদ্ধ হইল তৃতীয় হিজরি, খন্দকের যুদ্ধ হইল পঞ্চম হিজরি, হুদায়বিয়ার সন্ধি হইল ষষ্ঠ হিজরি, মক্কা বিজয় অষ্টম হিজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ দশম হিজরি, এন্তেকাল এগারো হিজরি। এই কয়টা জিনিস মনে রাখবেন, তাহলে দিন বোঝা, কোরআনে কারিম বোঝা, সুন্না বোঝা সহজ হয়। তাহলে মক্কা বিজয় হয় কত হিজরি? অষ্টম হিজরিতে। মক্কা বিজয়ের পরে মুশরিকেরা চারিদিকে পালিয়ে যাওয়া শুরু করলো। আবু জাহেলের ছেলে ইকরামা, ইকরামা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তখন মুশরিক, মক্কা বিজয় পর্যন্ত মুশরিক, তিনিও পালিয়ে যাচ্ছেন লোহিত সাগর পাড়ি দিয়ে, তিনি ওই পারে চলে যাবেন, লোহিত সাগরে গিয়ে জাহাজে উঠছেন, জাহাজ নদীর মাঝখানে যায়, তুফান আসছে, জাহাজ একবার এদিকে ডুবে একবার এদিকে ডুবে, তখন জাহাজের মধ্যে সবাই বলাবলি করতেছে যে এই মুহূর্তে সবাই আল্লাহকে ডাকো, সবাই আল্লাহকে ডাকো, আল্লাহকে না ডাকলে উপায় নেই। তখন ইকরামা বলতেছেন যে শুনো তো, এখানে বিপদে পড়ার পরে যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ খুলে দিবেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন, এখানে যদি সাগরের মাঝখানে তোমাকে আমাকে পরিত্রাণকারী বাঁচানোর মালিক যদি একমাত্র আল্লাহ হয়, তো উপরে উঠলে সেই আল্লাহ কেন আমাদেরকে সব দিতে পারবে না, তিনি কেন আমাদেরকে বাঁচাইতে পারবে না? আর এই কথাটাই তোই আজকে এতদিন ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে আসতেছেন। তাহলে আমরা কেন তার বিরোধিতা করতেছি? আল্লাহ আকবার। তখন তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যদি বেঁচে আজকে সাগরের থেকে উদ্ধার হয়ে উপরে উঠতে পারি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে তিনি এসে ইসলাম গ্রহণ করছেন। তাহলে সাগরের মাঝখানে গেলে আল্লাহ, উপরে উঠলে আর আল্লাহ নাই। আল্লাহ পাক এখানে এই ৪০ নম্বর আয়াতে কারিমে বলতেছেন, কুল আরাআইতাকুম, হে রাসূল আপনি তাদেরকে বলুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, আরাআইতাকুম, এই ব্যাপারে তোমাদের অভিমত কি, তোমাদের চিন্তাধারা কি, তোমরা ভেবে দেখেছো কিনা, ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু। মুশরিকদের দাবি ছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, তুমি এতবার খালি আমাদেরকে ভয় দেখাও আল্লাহর আযাবের, আল্লাহর আযাব, তা আল্লাহর আযাব এনে দেখাই দাও।
আর কিয়ামতের কথা বলতেছো খালি, কিয়ামত একবার দেখাই দাও, দেখাই দিলে আমরা বুঝবো যে কিয়ামত হইতে পারে। তা আল্লাহ পাক বলেন তাদেরকে আপনি এই কথাটা জিজ্ঞাসা করেন, ইন আতাকুম আযাবুল্লাহ, যদি তোমাদের উপরে আল্লাহর আযাব এসে যায়, অথবা যদি কিয়ামত তোমাদের সামনে এসে যায়, তখন কি তোমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করবে কিনা, আর কাউকে ডাকবে কিনা? ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, ঠিক আছে, বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আল্লাহর আযাব দেখাই দাও, কিয়ামত দেখাই দাও। আচ্ছা, এখন দেখাই দেওয়া হইল, আযাব এসে গেল, কিয়ামত এসে গেল, তখন তোমরা তো এটা থেকে বাঁচতে হবে, না বাঁচলে আবার পরে ইমান আনবা কীভাবে, বুঝবা কীভাবে এটা হক? যদি আযাবে মরেই যাও, কিয়ামতে মরেই যাও, তাহলে তো আর দেখে লাভ নেই। লাভ তো তখন যখন এটা দেখার পরেও আমি আবার বেঁচে থাকবো। তা আল্লাহ পাক বলতেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সময় তারা বাঁচার জন্য কাকে ডাকবে? আমি আল্লাহকে ডাকবো এগুলো থেকে বাঁচার জন্য, নাকি অন্য কাউকে ডাকবে? বাল ইয়াহু তাদউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ভালো করে জানি তারা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ, তারা এরকম আযাব আসলে, কিয়ামত এসে গেলে তারা আর কাউকে ডাকবে না, বাল ইয়াহু তাদউন, একমাত্র আল্লাহকেই ডাকবে। পায়াকশিবু মা তাদউনা ইলাইহি ইনশাআ ওয়া তানসাউনা মা তুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওদেরকে ডেকে দেখুক না কেন, তারা তাদের বিপদ দূর করতে পারে কিনা। ওই সমস্ত মাবুদদেরকে, দেব দেবীদেরকে, তাদের পূজারীদেরকে তারা ডেকে দেখুক না, পায়াকশিবু, তাদের বিপদ আপদ দূর করে ফেলবে, হটাই দিবে। আর সেই সময় তোমরা দেখবে যাদেরকে শেরেক করতে তাদেরকে ভুলে যাবে, মানে স্বাভাবিক অবস্থায় যাদেরকে ডাকাডাকি করে, তো ওই অবস্থায় যখন বিপদ আসে তখন ওই সমস্ত মুশরিকদের কথা, মানে যাদেরকে কেন্দ্র করে শেরেক করে সে সকল মাবুদদেরকে একেবারে ভুলেই যায়, ভুলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকতে থাকে। আর তখন বুঝে যে আল্লাহ আপনি যদি চান আমাদের বিপদ দূর করতে পারেন, আর না হয় বিপদ দূর হইতে পারে না। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাআসা ওয়াদ দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আপনার আগে যত উম্মত যত জাতি পৃথিবীতে ছিল ওই সব জাতির কাছে, সব উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সবার কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম। ওয়া আখাযনাহুম বিল বাআসা ওয়াদ দাররা, আমার নবীরা আমার রাসূলেরা বারবার আবেদন করেছিল, রাব্বুল আলামিন এই জাতির উপরে এই কওমের উপরে আপনি কিছু বিপদ আপদ মুসিবত দেন, তাহলে তারা নরম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, আমি তাদেরকে অনেক কঠিন কঠিন মুসিবত, অনেক কঠিন কঠিন দুঃখ দুর্দশা দিয়েছিলাম, লাআল্লাহুম ইয়াতাদাররুউন, যাতে তারা নরম হয়ে যায়, হেদায়েতের কাছাকাছি এসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবেদন করছিলেন আল্লাহর কাছে যে রাব্বুল আলামিন, এই মক্কার মুশরিকদেরকে আপনি ইউসুফ আলাইহিস সালামের কাউমকে যেরকম দুর্ভিক্ষ দিয়ে আপনি নরম বানাইছিলেন, এই মক্কার মুশরিকদেরকেও আপনি একবার এরকম অভাব অনটন দিয়ে দুর্ভিক্ষ দেন যাতে এরা নরম হয়ে যায়। আল্লাহ পাক এরকম দুর্ভিক্ষ দিয়ে দিলেন, দেওয়ার পরে এরা বুঝতে পারছে, এরা আবু সুফিয়ানের নেতৃত্বে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের জাতির লোকদেরকে কষ্ট দিয়ে লাভটা কি? তোমার বংশের লোকেরা, তোমার জাতির লোকেরা কষ্ট করতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যদি আমাদের এই অবমাননাটা দূর করে দেন তাহলে আমরা ইমান আনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনে করছে আসলেই সঠিক কথা, অভাব দূর হইলে সব দল দলে ইমান আনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন,
অভাব দূর হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল আগে যে অবস্থা সেই অবস্থা। তা আল্লাহ পাক বলতেছেন এইরকম পূর্বে আমি কত নবীর উম্মতকে দুঃখ দুর্দশা কত কিছু দিছি যাতে তারা একটু নরম হয়ে যায়। ফালাওলা ইদ জাআহুম বাসুনা তাদাররাউ, তাদের কি হইল যে তাদের কাছে আমার বিপদ আপদ আসার পরেও তারা নরম হয় না, বিপদ আপদ আসলেও নরম হয় না। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরং তাদের অন্তরগুলো আরো কঠিন হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। মানুষের কাল্ব, কাল্ব যে জিনিসটা এটা খুব সাংঘাতিক জিনিস, এটা খুবই শক্ত জিনিস, কঠিন জিনিস, এটা পাথরের চাইতেও কঠিন। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, অন্তরগুলো এমন কঠিন হয়ে যায় পাথরের মতো, শুধু পাথর না পাথরের চাইতেও আরো কঠিন, কারণ পাথরের কিছু বৈশিষ্ট্য আছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথরকে যখন আঘাত করা হয় পাথরের ভিতর থেকে পানি বাহির হয়, পাথরের ভিতর থেকে নহর প্রবাহিত হয়, পাথর আল্লাহর ভয়ে উপরের থেকে নিচে খসে পড়ে, কিন্তু মানুষের কাল্প থেকে আঘাত করলেও চোখের পানি বাহির হয় না, চোখের পানি মানুষের সহজে আল্লাহর ভয়ে বের হয় না। পাথরের চাইতেও মানুষের কাল কঠিন বেশি। এটাকে নরম করার ওষুধ কি? এটাকে নরম করার ওষুধ হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা নরম করার ওষুধ হলো যুকিরাল্লাহ, আল্লাহর জিকির, যিকরুল্লাহ, জিক্রুল্লাহর মাধ্যমে মানুষের অন্তরগুলো একেবারে নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। জিক্রুল্লাহ মানে কোরআন, দিনী আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জিকির অনেক ব্যাপক, আমরা যে এখন তাফসির করতেছি এটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, জিক্রুল্লাহ। এরকম হালাকাতুজ জিকিরের মাধ্যমে, মাজলিসুজ জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণ যখন বেশি হয় তখন অন্তর আস্তে 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 নরম হতে থাকে। তা আল্লাহ পাক বলতেছেন তাদের অন্তর বিপদাপদে নরম না হয়ে অন্তর আরো কঠিন হয়ে যায়। ওয়াজাইয়ানা লাহুমুস শাইতানু মা কানু ইয়ামালুন, তারা যে সকল কাজকর্ম করে এই কাজগুলোকে শয়তান তাদের সামনে সুশোভিত করে দেয়, শয়তান তাদেরকে চাকচিক্যময় করে সুশোভিত করে দেখা। এই জন্য যারা আল্লাহর নাফরমানি করে, গুনাহের কাজ করে, তাদের কাছে ওই গুনার কাজটা খুব সুন্দর লাগে, কারণ শয়তান তাদের সামনে ওই গুনার কাজগুলোকে চাকচিক্যময় করে দেয়, সুশোভিত করে দেয়। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যখন এগুলো তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি তাদের সামনে প্রত্যেকটা জিনিসের দরজা খুলে দিলাম, মানে তাদের জন্য গুনাহ করাকে সহজ করে দিলাম, এই জন্য সব দরজা খুলে দিছি। মানে গুনাহ করার জন্য টাকা পয়সা দরকার, টাকা পয়সাও দিয়ে দিয়েছি, গুনাহ করার জন্য প্রভাব দরকার, ক্ষমতা দরকার, তাও দিয়ে দিয়েছি, যা যা দরকার সব আমি তাদের জন্য খুলে দিয়েছি। হাত্তা ইদা ফারিউ বিমা উতু, তাদেরকে যা দেওয়া হয়েছে এতে যখন তারা খুশি হয়ে গেল, আখাজনা হুম বাগতাতান, হঠাৎ করে আমি তাদেরকে দললাম, পাকড়াও করলাম, ফা ইদা হুম মুবলিসুন, তখন তারা একেবারে নিরাশ হয়ে গেল ধরার পরে, ফা ইদা হুম মুবলিসুন, মানে অপরাধ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে যখন হঠাৎ আল্লাহ পাক ধরছেন, ফা ইদা হুম মুবলিসুন, তখন তারা নিরাশ হয়ে গেল। আজান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে বোঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে রাব্বুল আলামিন দূর করে দিন। এই এলাকাবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের তাফসিরকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত নাজিল করুন। আমিন।
আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আজান দিয়ে দেন